হ্যালো বন্ধুরা, আজকে আরো একটা নতুন ভিডিও তোমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেটম্যানের স্যালুট। লাদাখ রাইড আজ থেকে 3 মাস আগে শেষ হয়ে গেছে, আর তোমরা নিশ্চয়ই সমস্ত এপিসোডগুলো দেখেছিলে। আর তোমাদের ডিমান্ডে আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, এবং অনেক রিসার্চের পরে আমি লাদাখ রাইডের জন্য একটা ম্যাপ বানিয়েছি, আর এই ম্যাপটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আর এখন তো লাদাখের সিজন নয়, সেই পরের বছর তোমরা যাতে লাদাখ রাইড নিশ্চিন্তে সুন্দরভাবে প্ল্যান করে করতে পারো, তার জন্যই এই ম্যাপটা আমি বানিয়েছি। ভালো করে তোমরা ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থেকো। চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটাকে লাইক দিও। তোমাদের জন্য যে ম্যাপটা আমি আজকে তৈরি করেছি সেটা হচ্ছে মানালি থেকে এন্টায়ার লাদাখের ম্যাপ, এবং এর সঙ্গে জাংস্কারের ম্যাপটাও ইনক্লুডেড আছে। তো জাংস্কার প্লাস লাদাখ, এই ধরনের ম্যাপ ইউটিউবে তো নেই, সুতরাং আমার চ্যানেলেই তোমরা প্রথমবার এই ধরনের ম্যাপ দেখতে পাচ্ছ। তো দেরি না করে চলে আসি আমার ডেস্কটপে আর ম্যাপটা তোমাদের সঙ্গে ডিসকাস করি। তো ডেস্কটপ কিনে তোমরা দেখতে পাচ্ছ এন্টায়ার লাদাখ, এবং তার সঙ্গে সঙ্গে এই জাংস্কার ম্যাপ। লাদাখের এই ম্যাপটা বানানোর জন্য ত্রিদীপদার কাছে আমি প্রচুরভাবে কৃতজ্ঞ। আর ত্রিদীপদার কাছ থেকেই আমি একটা ম্যাপ পাই, আর সেই ম্যাপটাকে মডিফাইড করে আমি লাদাখ নিয়ে গেছিলাম, এবং লাদাখ থেকে রিটার্ন করার পরে সেই ম্যাপটাকে মডিফাইড করে আজকে তোমাদের সামনে তুলে ধরছি। তো লাদাখ যেতে গেলে হয় তোমাদেরকে শ্রীনগর যেতে হবে অথবা মানালি যেতে হবে। এই দু জায়গা থেকে লাদাখ রাইড তোমরা শুরু করতে পারো। তো আমি শুরু করেছিলাম মানালি থেকে, সুতরাং আমি মানালি থেকেই তোমাদেরকে আমি প্ল্যানটা বলছি। আমি যদি একটু জুম করি, এখানে আমি মানালি থেকে দারচা হয়ে গণমরঞ্জন গিয়েছিলাম। মানালি থেকে দারচার ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, এখানে একটি চেকপোস্ট পড়ে। আর দারচা থেকে গণমরঞ্জন হচ্ছে 39 কিলোমিটার, পথে হচ্ছে সিঙ্কুলা পাস পড়ে, আর সিঙ্কুলা পরেই লাদাখের মধ্যে আমরা এন্ট্রি করে যাই। আর এই গণমরঞ্জনে একটা রাত্রি স্টে করে, অথবা কেউ যদি গণমরঞ্জনে স্টে করতে না চায় তো গণমরঞ্জন থেকে আরও এগিয়ে এখানে পূর্ণিতে গিয়েও স্টে করতে পারে, অথবা মাঝখানে এখানে কারগিয়াক বলে একটা ভিলেজ আছে সেখানেও স্টে করতে পারে। তো গণব থেকে পূর্ণে পর্যন্ত 50 কিলোমিটার, আর পূর্ণে থেকে পাদুম পর্যন্ত 40 কিলোমিটার। তো আমি গণমরঞ্জন থেকে পাদুম পর্যন্ত গিয়েছিলাম, আর এখানে পূর্ণে থেকে একটা ট্রেকিং রুট যায়। যারা পূর্ণেতে স্টে করবে তারা এই ফুকতাল মনেস্ট্রি এখানে যেতে পারে। এই পূর্ণে থেকে ফুকতাল মনেস্ট্রির ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, এটা পুরোটাই ট্রেকিং রুট, এখানে বাইক চলে না। তো পাদুম থেকে এবারে দুরকমভাবে আমরা লে যেতে পারি। এক হচ্ছে পাদুম থেকে আমরা এই রাস্তা ধরে আমরা কার্গিল হয়ে এই রাস্তা ধরে লে যেতে পারি, অথবা পাদুম থেকে এই জাংলা পাস হয়ে সিঙ্গিলা পাস, সিরসিলা পাস হয়ে ওয়ানলা হয়ে লামারু থেকে আমরা লে যেতে পারি। তো আমি এই রাস্তাটাই ধরেছিলাম। এক্ষেত্রে পাদুম থেকে আমি প্যানজিলা পাস আর এই দ্রাংদ্রুং গ্লেসিয়ার আমি ঘুরেছিলাম। তো পাদুম থেকে 77 কিলোমিটার দূরেই হচ্ছে প্যানজিলা পাস, আর দ্রাংদ্রুং গ্লেসিয়ার প্যানজিলা পাসের 1 কিলোমিটার কি 2 কিলোমিটার আগেই আছে। আর এরপরে গ্রাম হচ্ছে রাংদ্রুম, এখানেও তোমরা স্টে করতে পারো। এরপরে রাংদুম থেকে তোমরা যদি কার্গিলের দিকে যাও 153 কিলোমিটার রাস্তা, আর পাদুম থেকে যদি তোমরা জাংলা হয়ে লামায়ুরু হয়ে লেহ দিকে যাও তো সেক্ষেত্রে তোমাদের অনেকটা ডিস্টেন্স কভার করতে হতে পারে। তো এটা আমি একদিনেই করেছিলাম। তো খুব সকাল সকাল পাদুম থেকে বেরিয়েছিলাম। তো এখানে জাংলা ক্রস করতে হয়, জাংলার আগে একটা চেক পয়েন্ট আছে। তো এখান পর্যন্ত তো পুরোটাই দারুণ রাস্তা, আর এই রাস্তাটা সিনিক বিউটি অসাধারণ, এবং এখানে অফ রোডের জন্য এই রাস্তাটা বিখ্যাত। পাদুম থেকে জাংলা হয়ে সিঙ্গেলা হয়ে সিরসিলা হয়ে লামায়ুরু পৌঁছাতে অনেকটা টাইম লাগবে, কারণ এদিকে রাস্তাটা অনেকটা খারাপ এবং এটা প্রচুর হাই অল্টিটিউডে অবস্থিত। পাদুম থেকে লামায়ুরু পৌঁছে এখানে আলচির কাছে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টে এন্ট্রি করিয়ে তারপরে এদিকে লে যেতে হবে। তো পাদুম থেকে লামায়ুরুর ডিস্টেন্স 200 কিলোমিটার, আর লামায়ুরু থেকে লেহ ডিস্টেন্স হচ্ছে 114 কিলোমিটার। এবারে লে হচ্ছে আমাদের লাদাখ রাইডের সেন্টার। লে থেকে আমরা যে কোনো দিকে যেতে পারি। লে থেকে আমরা এদিকে প্যাংগং যেতে পারি, লে থেকে এদিকে নুব্রা ভ্যালিও যেতে পারি, লে থেকে এদিকে হানলের দিকেও উমলিংলার দিকেও যাওয়া যেতে পারে। তো লে থেকে আমি গিয়েছিলাম লে থেকে খারদুংলা হয়ে খালসার ডিস্কিট হুন্ডার। তো আমি হুন্ডারে ক্যাম্পিং করেছিলাম, তোমরা ভিডিওতে নিশ্চয়ই দেখেছিলে। এই হুন্ডারের ডিস্টেন্স লে থেকে 160 কিলোমিটার। লে থেকে খারদুংলা হয়ে হুন্ডার যেতে হলে 3টে চেক পয়েন্ট পড়ে,
একটা হচ্ছে লে সিটি পেরোনার পরেই, একটা হচ্ছে সাউথ পুল্লু, একটা হচ্ছে নর্থ পুল্লুতে। হুন্ডার থেকে এবারে পিওকের দিকে থাং এবং তুরতুক আছে। হুন্ডার থেকে তুরতুক 70 কিলোমিটার, আর তুরতুকের আগেই একটা চেকপোস্ট পড়ে, আর তুরতুক থেকে থাং হচ্ছে আরও 30 কিলোমিটার। তো এবারে এই হুন্ডারে কেউ যদি না গিয়ে ডিরেক্টলি সিয়াচেনে যেতে চায় তাহলে এই দিকের রাস্তা ধরতে পারে। তো এটা ডিস্কিট ঢোকার আগেই এখানে একটা রাস্তা ভাগ হয়ে গেছে, তো এই রাস্তা ধরতে পারে। আর প্যাংগং হুন্ডার থেকে একদিনেই আসা যায়, তো হুন্ডার থেকে প্যাংগংয়ের ডিস্টেন্স হচ্ছে 227 কিলোমিটার। তো হুন্ডার থেকে প্যাংগংয়ে আসতে গেলে এই রাস্তা ধরে কেউ আসতে পারে, এই যে এই রাস্তা ধরে, এটা নতুন রাস্তা, অথবা কেউ যদি খালসার হয়ে এই রাস্তা ধরেও আসতে পারে। দুটো রাস্তাই সেম, দুটো রাস্তাই 227 কিলোমিটার। তো এখান দিয়ে হুন্ডার থেকে যদি প্যাংগংয়ে আসতে হয়, তো প্যাংগংয়ের অনেকগুলো জায়গা আছে, লুকুং, স্পাগমিক, মান, মিরাক। আমি এখানে স্পাগমিকের ডিস্টেন্স দিয়েছি যেহেতু আমি স্পাগমিকে নাইট স্টে করেছিলাম। তো তোমরা পারলে মান ভিলেজে নাইট স্টে করতে পারো, এখান থেকে প্যাংগংয়ের ভিউ অনেক ভালো। তো আগাম হয়ে সায়ক, দুর্বুক, এখানে একটা চেকপোস্ট আছে, তারপরে তোমরা এখানে গিয়ে প্যাংগংয়ের ফার্স্ট ভিউ পাবে, সেখান থেকে তোমরা স্পাগমিক অথবা মানে থাকতে পারো। আর কেউ যদি লে থেকে ডিরেক্ট প্যাংগংয়ে আসতে চাও তাহলে তোমরা এই কারু দিয়ে এই দিক দিয়ে চাংলা হয়ে তোমরা এখানে স্পাগমিকে আসতে পারো। তো প্যাংগংয়ের পরে এবারে হানলে, তো স্পাগমিক থেকে তোমরা যদি এই রাস্তা দিয়ে আসো, রাস্তায় পড়বে চুসুল, রেজাংলা, তারপরে পড়বে এখানে লোমা, তারপরে আসবে হানলে, তোমাদের এই রাস্তায় আসতে হবে। স্পাগমিক থেকে চুসুলের ডিস্টেন্স হচ্ছে 56 কিলোমিটার, আর চুসুল থেকে হানলের ডিস্টেন্স হচ্ছে 143 কিলোমিটার। তো চুসুল থেকে রেজাংলা হয়ে যখন আসবে, রেজাংলায় একটা রেজাংলা ওয়ার মেমোরিয়াল আছে, সেটা তোমরা দেখতে পারো, আর এখানে একটা চেকপোস্ট আছে, আর লোমাতেও একটা চেকপোস্ট আছে, আর লোমা হয়ে তোমরা হানলে আসতে পারো। আর এই লোমার পর থেকে হানলের রাস্তা থেকে শুরু করে এই দিকে যা কিছু রাস্তা আছে সবই হচ্ছে দারুণ সুন্দর রাস্তা। তো তোমরা হানলে থেকে এবারে যাবে হচ্ছে উমলিংলা এবং ডেমচক। তো হানলে থেকে ডেমচকের ডিস্টেন্স হচ্ছে 100 কিলোমিটার, আর উমলিংলার ডিস্টেন্স হচ্ছে 70 কিলোমিটার। তো হানলে থেকে তোমরা নুরবুলা টপ হয়ে উমলিংলা আসতে পারো, অথবা হানলে থেকে তোমরা ফটুলা হয়ে উমলিংলা আসতে পারো। তবে হানলে থেকে ফটুলার রাস্তাটাই হচ্ছে টারম্যাক রোড, হানলে থেকে নুরবুলা পর্যন্ত রাস্তা হচ্ছে অফ রোড, আর সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে হানলে থেকে ফটিলা হয়ে উমলিংলা যাওয়া। একটু টাইম বেশি লাগে কিন্তু এ রাস্তা সবচেয়ে সহজ। তো এবারে তোমরা উমলিংলা থেকে ডেমচকে যেতেও পারো, নাও যেতে পারো। তো ডেমচক গেলে তোমরা কি দেখতে পাবে, তোমরা চায়না বর্ডারে যেতে পারবে, এবং ডেমচক ভিলেজের মধ্যেও এখন ঢুকতে দিচ্ছে, তো 3 কিলোমিটার ভিতরে ঢুকতে দিচ্ছে আরও ডেমচক চেক পয়েন্ট থেকে। তো সেখানে তোমরা নতুন ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারো। এবারে তোমরা যখন হানলে থেকে ফিরবে, তাহলে হানলে থেকে ফিরতে গেলে তোমাদের লোমা হয়ে মাহে হয়ে ফিরতে হবে। তো হানলে থেকে মাহের ডিস্টেন্স হচ্ছে 96 কিলোমিটার, এইদিকে বাঁদিকে তোমাদের একটা ব্রিজ ক্রস করতে হবে, এটা হচ্ছে মাহে ব্রিজ। তো মাহে ব্রিজ ক্রস করে তোমরা এবারে চাইলে সোমরিরি লেক যেতেও পারো, মাহে থেকে সোমরিরির ডিস্টেন্স 56 কিলোমিটার, আর মাহে থেকে যদি তোমরা ডেবরিং চলে যাও, অর্থাৎ সোকার লেক হয়ে ডেবরিং চলে যাও, তাহলে তোমাদের পড়বে হচ্ছে 70 কিলোমিটার। মাহে থেকে এই রাস্তায় দুটো অ্যাট্রাকশন আছে, একটা হচ্ছে পুগার হট স্প্রিং, আর একটা হচ্ছে সোকার লেক। তো হট স্প্রিংটার ব্যাপারে আমি জানতাম না বলে তখন আমি ঘুরতে পারিনি, তো তোমরা চাইলে এই জায়গাটা হট স্প্রিংটা এক্সপিরিয়েন্স করতে পারো। তো এই রাস্তাটা টোটাল পড়ছে 70 কিলোমিটার। এরপরে আসছি ডেভরিং থেকে, তোমরা যখন এই রাস্তায় ফিরছে, এটা হচ্ছে লে মানালি হাইওয়ে। তো ডেভরিং থেকে যদি তোমরা এই রাস্তা দিয়ে ফেরো, তাহলে ডেভরিং থেকে স্যারচুর ডিস্টেন্স হচ্ছে 119 কিলোমিটার, রাস্তায় পড়বে পাং, লাচুংলা, নাকিলা, আর এখানে একটা চেক পয়েন্ট পড়বে। আর সারচু থেকে দারচার ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার, রাস্তায় পড়বে বারালাচলা। তো তোমরা কি করতে পারো, হানলে থেকে তোমরা একদিনে পাং বা থুকসে, অর্থাৎ সুকার লেকের পাশে যে ভিলেজটা আছে নাম হচ্ছে থুকসে, এই পর্যন্ত তোমরা এসে এখানে স্টে করে যেতে পারো, বা পাঙেতে এসেও স্টে করতে পারো। তবে আমি বলবো থুকসেতে স্টে করাটাই সবচেয়ে বেটার। তো এখান থেকে পরের দিনে ডিরেক্টলি তোমরা মানালি পৌঁছে যেতে পারো। আমি যে লাদাখ এবং জাংস্কার রাইড করেছিলাম তার রুট ম্যাপটা ঠিক এই রকম, তাহলে আর একবার শটে দেখে নেওয়া যাক। আমি মানালি থেকে শুরু করেছিলাম দারচা হয়ে, সিঙ্কুলা হয়ে, গণবরঞ্জন হয়ে, পূর্ণে, পাদুম, পাদুম থেকে এধারে প্যানজিলা, দ্রাংদুং গ্লেসিয়ার, পাদুম থেকে জাংলা হয়ে, সিঙ্গেলা হয়ে, সিরসিলা হয়ে, লামায়ুরু হয়ে লে,
লে থেকে খারদুংলা হয়ে ডিস্কিট হুন্ডার তুরতুক থাং, সেখান থেকে রিটার্ন করে আমি এখানে এসেছিলাম প্যাংগং, প্যাংগং থেকে ডিরেক্টলি চুসুল রেজাংলা হয়ে লোমা হয়ে হানলে, হানলে থেকে আমি গিয়েছিলাম নুরবুলা হয়ে উমলিংলা ডেমচক এবং ডেমচক ভিলেজ, সেখান থেকে রিটার্ন করেছিলাম ফটিলা দিয়ে হানলে, হানলে থেকে রিটার্ন করেছিলাম লোমা মায়ে হয়ে পুগা হয়ে আমরা তুকসে ডেবরিং পাং নাকিলা সারচু হয়ে দারচা, দারচা থেকে ডিরেক্টলি আমরা চলে এসেছিলাম মানালির দিকে। তোমরা দেখলে লাদাখ রাইডের এন্টায়ার ম্যাপ। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানিও, আর কোন রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন তো আছে, সেখানে তোমরা কমেন্ট করে জানাও, আর তোমাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। আর কিভাবে তোমরা এই ম্যাপটা পাবে, এই ভিডিওর ডেসক্রিপশনে যে গুগল ফর্মের লিঙ্কটা দেওয়া আছে সেখানে গুগল ফর্মটা ফিল আপ করে আমাকে 20 টাকা ডোনেশন করতে পারো, আর এটা আমার ফিউচার রাইডে আমাকে এটা হেল্প করবে। আর তোমরা ইমেল মারফত এই ম্যাপটাকে নিজেদের কাছে পেয়ে যেতে পারো, আর এটাকে নিয়ে তোমরা পরবর্তী লাদাখ রাইডের জন্য প্রিপারেশন নিতে পারো। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, সিদিবাত নো বাকপাস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে আর একটা নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।